হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো তৌসিফ মাহবুব এবং কেয়া পায়েল অভিনীত সুন্দরী নাটকটা নিয়ে, যেটা কিন্তু রিসেন্টলি সিএমপি ইউটিউব চ্যানেল রিলিজ হচ্ছে। এবং নাটকটা দুদিনে রিলিজ হওয়ার মধ্যে কিন্তু মোটামুটি 2.1 মিলিয়ন ভিউস মতো কিন্তু পেয়ে গেছে। তো সুন্দরী নাটকটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ রিয়াকশন অনেক রকম আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো বাংলা নাটকের মধ্যে আমার কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট একটা প্লেয়ার বলা যেতে পারে, সেটা হচ্ছে তৌসিফ মাহবুব এবং কেয়া পায়েল। এবং এই সুন্দরী নাটকের যখন পোস্টারটা এসেছিল এবং কেয়া পায়েলকে যখন একটা ভিন্ন রূপে দেখতে পেয়েছিলাম, তখন থেকেই কিন্তু নাটকটা দেখার একটা তীব্র আগ্রহ জন্মেছিল। কারণ কেয়া পায়েলকে এরকম মেকআপ আগে কখনো দেখা যায়নি, তো সেটাই কিন্তু একটা যথেষ্ট কারণ ছিল এই নাটকটা দেখার জন্য। এবং নাটকটা দেখে এটুকুই বলবো যে নাটকটা কিন্তু ভরপুর বাওয়াল, ফুল মানে একদম এনজয়েবল মোমেন্ট এখানে ক্রিয়েট করা হয়েছে এবং প্রচুর ফানি এলিমেন্ট কিন্তু নাটকটার মধ্যে দিয়েছে। বাট নাটকটা কি সত্যি অতটা ভালো? আমার মনে হয় আমার অ্যাভারেজ টাইপের লেগেছে বলা যেতে পারে, কারণ গল্পটার মধ্যে এমন অনেক কিছু এক্সট্রা দেখেছি যেগুলোর জন্য কিন্তু নাটকটা রানটাইম মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি চলে গেছিলো। তো গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেয়া পায়েল একজন ঘটকালি রোল প্লে করছে, যে মানে বিভিন্ন বিভিন্ন বিয়ে এখানে দিয়ে বেড়াচ্ছে এবং 17 বছরের মধ্যে 99টা তিনি বিয়ে দিয়েছেন। একটা বিয়ে এখনও দিলে তার সেঞ্চুরি এরকম হয়ে যাবে। তো এরকম তিনি বিভিন্ন রকম বিয়ে দিচ্ছেন এবং বিয়েতে অনেক রকম ঝামেলা হচ্ছে, অনেক রকম ক্যাচাল হচ্ছে, তিনি সেগুলো সব কিছু মানে ম্যানেজ করে কোনোরকমের বিয়েগুলো দেওয়ার চেষ্টা করছে। এবং মানে এখানে যে তিনি যে একটা বহুরূপী সাজ সাজছে, সেটা সাজার কিন্তু যথেষ্ট একটা রিজন আছে, কারণ তার বাড়িতেও কিন্তু কিছু মানে এরকম ফিনান্সিয়াল কিন্তু ক্রাইসিস চলছে। তো এই ঘটকালি করতে গিয়ে কিন্তু তার এখানে তৌসিফ মাহবুবের এখানে সম্বন্ধ আসবে, তার মাও কিন্তু চাইছে যে তার ছেলে যাতে বিয়ে করুক, এবং সেই ঘটকালি করতে আসবে হচ্ছে এখানে কেয়া পায়েল ওই সুন্দরী মানে ঘটকালি রূপে। তো এরপর তিনি এমন একটা পরিবারের সাথে বিয়ে সেট করবে, যেই পরিবারে তৌসিফ মাহবুবের বিয়ে হলে তার জীবনটা ছারখার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কেন এরকম হবে সেটা তোমরা নাটকটা দেখলেই বুঝতে পারবে। এবং এই পুরো ব্যাপারটা যখন মানে ওই সুন্দরী যখন রিয়েলাইজ করবে, তখন কি তিনি এই বিয়েটা হতে দেবেন নাকি তিনি এই বিয়েটা মানে দিয়ে দেবেন, এবং মানে এবং তারও যে এখানে পাত্র খোঁজার যে চেষ্টা করছে, তিনি কি তৌসিফ মাহবুবের চরিত্রটার উপর মানে প্রেমে পড়ে যাবে কিনা, কী হবে আলটিমেটলি, এসব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের সিএমভি ইউটিউব চ্যানেলে গিয়ে সুন্দরী নাটকটা দেখতে হবে। নাটকটা মোটামুটি 1.5 ঘন্টার মতো, বাট নাটকটার এখানে বলতে গেলে লাস্ট 30 মিনিটস এনজয়েবল, আর প্রথমের 30 মিনিটস মতো আমার ভালো লেগেছে বলতে গেলে। মিডিলে এমন অনেক অনেক এলিমেন্ট, অনেক অনেক সিন দেখিয়েছে যেগুলোর জন্য কিন্তু মাঝে মধ্যে নাটকটা দেখার একটা বোর কিন্তু কাজ করছিল। এখানে যে মেন যে গল্পটা চলবে সেটা হচ্ছে যখন তৌসিফ মাহবুবের বিয়ের সম্বন্ধে যখন ফিক্স হয়ে যাবে, তখন এখানে কেয়া পায়েল যে বিয়ে ভাঙানোর চেষ্টা করবে, সেখানে মানে তিনি অনেক রকম এখানে কাণ্ড করবেন। এবং ওই মেয়ের বাড়ির এমন অনেক কিছু সিন দেখেছি যেগুলো কিন্তু নাটকটার মধ্যে আননেসেসারি পুট করা হয়েছে, যার জন্য কিন্তু নাটকটার যে মজাদার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা জায়গায় শেষ করে দিচ্ছিল। বাট হ্যাঁ, এখানে কেয়া পায়েলের অভিনয়টা কিন্তু সত্যি সত্যি দারুণ লেগেছে। মানে তিনি এখানে যে দুটো ক্যারেক্টার যে প্লে করছে, সুন্দরী ক্যারেক্টারটা কিন্তু তিনি দারুণভাবে এখানে পোর্ট্রে করেছে। মেকআপ অতটাও মানে ভালো না বলা যেতে পারে, বাট স্টিল নাটকে বাজেট ওয়াইজ বললে কিন্তু তার মেকআপটা কিন্তু যথেষ্ট এখানে ভালোভাবে করা হয়েছে। বাট এখানে ওই লাস্টের যে 30 মিনিট যখন তার ওই রিয়েলাইজেশন হবে, সেটা কিন্তু নাটকের একটা প্লাস পয়েন্ট, সেটা কিন্তু আমার নাটকটার মধ্যে দারুণ লেগেছে দেখতে। এবং মানে ওই ইমোশনাল মুমেন্টগুলো কিন্তু নাটকটার মধ্যে বেশ ভালোভাবে এখানে এক্সিকিউট করেছে, যার জন্যে এই পুরো 1.5 ঘন্টা নাটকটার মধ্যে বলতে গেলে ওই ক্লাইম্যাক্সের মোমেন্টের জন্য কিন্তু আমার নাটকটা একটু হলেও ভালো লেগেছে। এবং তৌসিফ মাহবুবের অভিনয়টাও মোটামুটি এখানে ঠিকঠাকই ছিল। পোস্টারটা দেখে যেরকম একটা মানে আন্দাজ করেছিলাম যে হয়তো খুব একটা ভালো কিছু আমরা দেখতে পেতে চলেছি কেয়া পায়েলের এরকম একটা মেকআপ গেট আপ দেখে, তো সেখান থেকে কিছুটা আশা পূরণ হয়েছে, কিছুটা মানে মনে হয় একটু আরও ভালো করতে পারতো। বাট একটা বাওয়াল টাইপের নাটক বলা যেতে পারে। তো সুন্দরী নাটকটা যদি তোমরা দেখে থাকো, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে, বাই।